আমি পৌশালি চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটাতে আমি খুব সিরিয়াস একটা ব্যাপার নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে একটা খুব ইম্পর্টেন্ট কথা বলি জিদ্দাকে নিয়ে। সেটা হচ্ছে, গতকাল জিদ্দা তার পেজ থেকে দুটো ছবি আপলোড করেছিলেন এবং যেখানে তাকে দেখতে তো অসাধারণ সুন্দর লাগছে। একটা ব্ল্যাক কালারের স্যান্ডো গেঞ্জি, ব্রাউন কালারের প্যান্ট এবং তিনি বসেছিলেন, তার পেছনে একটা সেট ছিল, হাতে একটা সিলভার কালারের রিস্ট প্লেট আর চোখে সানগ্লাস। তো এই ছবিটা নিয়ে অনেকেই ভিডিও বানাচ্ছে দেখলাম, যে এটা চেঙ্গিজের গানের লুক বা চেঙ্গিজের প্রথম ফটো আপলোড হলো। এই নিয়ে আমি বেশ দু একটা ভিডিও দেখলাম। তো আমি একটা কথা তোমাদের ভুল ভাঙানোর জন্য এই ভিডিওটা বেসিক্যালি তৈরি করছি। তোমরা যারা জিদ্দার ফ্যান ফলোয়ার্স আছো, আমাকে আমার ভিডিও যারা দেখো, আমাদের চ্যানেল যারা দেখো, তাদেরকে বলি সেই ফটো দুটো কিন্তু চেঙ্গিজের ফটো নয় বন্ধুরা, রাবণের একটা গান যেটা ছিল ইউ আর মাই লাভ, সেই গানটার একটা লুক ছিল জিদ্দার, যেখানে তাকে ওই মানে ড্রেস কোডটাতে লহমার সঙ্গে নাচ করতে দেখা গিয়েছিল। সেই দুটো ছবি কিন্তু গতকাল জিদ্দা তার ফেসবুকে পেজে পোস্ট করেন। এবার স্বাভাবিকভাবে যেহেতু আমরা ভীষণ অপেক্ষা করে আছি যে চেঙ্গিজ নিয়ে কোনো একটা খবর আসুক, তাই অনেক ইউটিউবার কি করছে, সেটাকে থেকে ভিউজ পাওয়ার জন্য বা সাবস্ক্রাইবার্স গেইন করার জন্য তারা কিন্তু একটা ভুল তথ্য দিচ্ছে। তারা বলছে সেটা চেঙ্গিজের লুক। বন্ধুরা, এটা থেকে বিরত থাকো, এটা কিন্তু চেঙ্গিজের কোনো লুক নয়। চেঙ্গিজের এখনো পর্যন্ত কোনো প্রমোশন শুরু হয়নি, এটা তোমাদেরকে আমি জানিয়ে দেওয়া আমার কর্তব্য মনে করলাম, তাই জানিয়ে দিলাম। সেকেন্ড, যে খুব সিরিয়াস ব্যাপারটা নিয়ে আমি মেইনলি কথা বলবো এই ভিডিওটাতে, সেটা হলো, দেখো এরকম বেশ কিছু বলিউড বা টলিউড যে কোনো বলো, কিছু বেশ অভিনেতা অভিনেত্রীরা আছে যারা হয়তো প্রিভিয়াস কাজগুলো আমাদের খুব একটা ভালো কাজ দিতে পারেনি বা তাদের সিনেমাগুলো বক্স অফিসে কালেকশন খুব খারাপ করেছে। আমি এক্ষুনি একজনের দৃষ্টান্ত দেব, কঙ্গনা রানাওয়াত। তোমরা ঠিক আমার এর আগের ভিডিওটাতে দেখতে পাবে, আমি ইমার্জেন্সি ফার্স্ট লুক রিয়াকশন করেছিলাম, তো যেখানে আমি আমার কথাগুলো বলেছিলাম। এবার বেশ কিছু ইউটিউবারদের দেখছি, যেহেতু ধকর ফ্লপ হয়েছিল সেই কারণে কঙ্গনা রানাওয়াত কিন্তু টার্গেট হয়ে গেছেন। তিনি যে সিনেমাই নিয়ে আসুক না কেন, বেশ কিছু নেগেটিভ পাবলিক আছে বা নেগেটিভ ইউটিউবাররা আছে বা রিভিউয়াররা আছে, যারা কোনো কাজ এলে সেটাকে প্রচন্ড ভাবে নেগেটিভিটি দিচ্ছে। আমার কিন্তু পার্সোনালি ইমার্জেন্সি ফার্স্ট লুক খুব ভালো লেগেছে। এবং একটা কথা বলি, এটা ভুলে গেলে চলবে না, কঙ্গনা রানাওয়াত কিন্তু একজন পদ্মশ্রী বিজেতা অভিনেত্রী, এবং তিনি কিন্তু মানে তাকে কিন্তু মুখটা দেখে কেউ পদ্মশ্রী দেয়নি, তার মধ্যে সেই পটেনশিয়ালটা আছে বলেই কিন্তু তিনি পদ্মশ্রী পেয়েছিলেন। তো এই ধরনের নেগেটিভ। এবার যদি আমরা টলিউড ইন্ডাস্ট্রি নিয়ে আসি, রিসেন্টলি আমরা জানি বনি কৌশানির পরপর চারটে সিনেমার অ্যানাউন্সমেন্ট হয়েছে। যেহেতু বনি কৌশানি এর আগে আমাদেরকে সেভাবে হিট কোনো সিনেমা দিতে পারেনি, তাই প্রচুর ভিডিও হচ্ছে দেখছি যারা বনি কৌশানিকে নিয়ে এক রাশ নেগেটিভিটি ছড়িয়ে দিচ্ছে। আমার কথাটা হচ্ছে, কোনো একটা কাজ আসছে, সেটা আসার আগেই যদি এত নেগেটিভিটি পায়, সেই ভিডিওগুলো যদি কোনো মানে যারা কাজ করছেন তাদের কাছ অবধি যদি পৌঁছয়, তাদের মনের অবস্থাটা কি হবে? আমাদের কাজটা তো নেগেটিভিটি ছড়ানো নয়, আমরা রিভিউয়ার, আমরা একটা জিনিস দেখবো, সেটা দেখে আমাদের কি মতামত সেটা পোষণ করবো। তার মানে এটা নয় যে কাজটাকে, ভালো কাজগুলোকে জঘন্য বলবো। আমার এই ব্যাপারটা খুব খারাপ লাগছে, আমি জানি না তোমরা আমার সঙ্গে কতটা একমত হবে বা না হবে। যদি আমার সঙ্গে একমত হও অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। আর আবারও বলছি, ইমার্জেন্সি ফার্স্ট লুক যারা তোমরা দেখোনি, তারা এক্ষুনি গিয়ে চেক আউট করো, আগের ভিডিওটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তোমরা দেখতে পাবে ওখানে কঙ্গনা রানাওয়াতকে দেখতে কত ভালো লাগছে ইন্দিরা গান্ধীর চরিত্রটাতে, এবং উনি যেভাবে কথা বলছেন, ওনার একটাই ডায়লগ শুনতে পাওয়া গেছে। তো রাইটিং বলো বা ওনার ডায়লগ ডেলিভারি বলো, সবটাই কিন্তু আমার কাছে খুব পজিটিভ লেগেছে। তোমাদের কি মতামত অবশ্যই জানাতে পারো। আমি চলে যাওয়ার আগে একটাই কথা বলতে চাই, আমি আমার কমিউনিটির যারা এই ভিডিওটা দেখছো আমি তাদেরকেও বলতে চাই, আমাদের কাজটা কিন্তু নেগেটিভিটি ছড়ানো না, কোনো একটা কাজ দেখে সেটার রিয়াকশন দেওয়া। তার মানে কোনো একটা পার্টিকুলার কিছু মানুষকে বা কিছু অ্যাক্টর অ্যাক্ট্রেসদের টার্গেট করে নিয়ে বারবার ভিউজ কামানোর জন্য তাদের নিয়ে বাজে বলে যাব, বাজে বলে যাব। সাধারণ মানুষ কিন্তু বোঝে কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ, তাই তাদের উপরও বেশ খানিকটা ছেড়ে দিতে হবে বলে আমার মনে হয়। বন্ধুরা, এটাই ছিল আমার এখনকার ভিডিও। চলো এখন চলে গেলাম, খুব শিগগিরই আসছে নতুন কোনো ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, যদি তোমাদের মনে হয় যে আমি ঠিক কথা বললাম, ভিডিওটাতে একটা লাইক না করে কেউ যাবে না, আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে যাতে আমার পরবর্তী নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছয়। তাহলে এখনের জন্য।